আমরা সাধারণত ওয়াইফাই নিয়ে খুব চিন্তায় থাকি যে আপনার ওয়াইফাই পাসওয়ার্ড কে হ্যাক করছে, কে চালাচ্ছে, কতজন ইউজ করছে, এগুলো আমরা অনেকে জানি না। আজ আমি আপনাদেরকে এমন একটা সফটওয়্যার দেখাবো যার মাধ্যমে আপনারা দেখতে পাবেন আপনার পাসওয়ার্ডটি কতজন নিয়েছে, কতজন ইউজ করতেছেন, এবং আপনারা চাইলে যে ইউজারগুলি আপনারা অপরিচিত সেই ইউজারদেরকে আপনি ব্লক মারতে পারেন। তো চলুন আজকে ভিডিওটি শুরু করা যাক। প্রথমে আপনাকে যেতে হবে প্লে স্টোরে। প্লে স্টোর থেকে এখানে আপনাদেরকে সার্চ করতে হবে টিপি লিংক, TPLINK, টিপি লিংক টেদার। দেখুন আমার প্রথমে চলে এসেছে, টিপি লিংক টেদারে ক্লিক করবেন, তারপর এখানে সফটওয়্যারটি ডাউনলোড করে নেবেন। সফটওয়্যারটি ডাউনলোড করতে একটু সময় লাগবে। বন্ধুরা সফটওয়্যারটি ডাউনলোড হয়ে গেল, তো আমরা এখন এখানে ওপেন করব। এখানে ওপেন অপশনটি চলে আসবে, ইনস্টল হওয়ার সাথে সাথে ওপেন অপশনটি চলে আসবে। এখন ইনস্টল হচ্ছে, ইনস্টল হয়ে গেছে, তারপর আমরা ওপেনে ক্লিক করব সরাসরি। এখানে আপনাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনাদেরকে প্রথমে একটা ইমেল আইডি ক্রিয়েট করতে হবে। আপনার যদি ক্রিয়েট করা থাকে তাহলে জাস্ট ইউজার নেম আর পাসওয়ার্ডটা দিলে হয়ে যাবে, আর যদি আপনাদের ক্রিয়েট করা না থাকে তাহলে নিচে যে ক্রিয়েট টিপিলিং আইডি লেখা আছে এখানে ক্লিক করবেন, তারপর কন্টিনিউ দিবেন। যে চলে এসেছে ইমেল দেওয়ার পরে দেখুন নিচে যে সাইন আপ লেখা আছে সাইন আপে আমরা ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে আমাদের যে কাঙ্ক্ষিত যে জিমেল আইডিটা আপনি দিয়েছেন সেই জিমেল আইডিতে একটা নোটিফিকেশন চলে গেছে। দেখুন একটা নোটিফিকেশন চলে গিয়েছে। আমরা এখানে এই যে এখানে সরাসরি এখানে উপরে ক্লিক করলে যে চলে আসলো, তারপর নিচে একটু ক্লিক করে নিচে আসার পরে দেখবেন যে ক্লিক টু ফিনিশ রেজিস্ট্রেশন, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনার টিপিলিং যে আইডিটা অ্যাক্টিভ হয়ে গেছে। কংগ্রেচুলেশন, ইয়ার টিপিলিং আইডি হ্যাজ বিন অ্যাকসেপ্টেড। আমার আইডিটা অ্যাকসেপ্ট করেছে তারা। তারপর আমি সরাসরি টিপিলিং আইডিতে চলে যাব। তারপর দেখুন যে নিচে অ্যাক্টিভেট অ্যান্ড লগ ইন, এখানে ক্লিক করব। এখানে দেখুন আমার ইউজার নেম আর পাসওয়ার্ডটা সেভ করতে চাচ্ছে, আমি সেভ করে দিলাম। তারপর ঢুকে ওপেন হয়ে গেল। তারপর আপনার যে টিপিলিংকে যে রাউটারটার মডেল সেই মডেলটি এখানে আসবে, জাস্ট এটার উপরে একটা ক্লিক করে দিবেন। ক্লিক করার পরে একটু অপেক্ষা করতে হবে। দেখুন আপনার লগ ইন আইডি যাবে, এখানে আপনি লগ ইন আইডিটা দিয়ে দিবেন। আমার লগ ইন আইডিটা আমি দিয়ে দিলাম অ্যাডমিন আইডিটা। যদি ডিফল্ট থাকে তাহলে শুধু অ্যাডমিন, আর যদি ডিফল্ট না থাকে তাহলে আপনি যেটা দিবেন সেই আইডি পাসওয়ার্ডটি আপনাকে দিতে হবে। অ্যাডমিন পাসওয়ার্ড যেটা আপনি দিয়েছেন সেটাই দিতে হবে, আর যদি ডিফল্ট থাকে তাহলে আপনি অ্যাডমিন অ্যাডমিন দিবেন, অর্থাৎ দুটোই অ্যাডমিন দিবেন। তো আমার এটা নিউ মডেল ডুয়েল ভার্সন রাউটার, সেক্ষেত্রে আমি এখানে একটা চাচ্ছে আমি একটাই দিলাম। তারপর এখানে আমি লগ ইন করলাম, সরি আমার এখানে একটু ভুল হয়েছে। এখানে দেখেন আমার এটা ডিফল্ট করা ছিল না, জাস্ট আমি অ্যাডমিন ওয়ান এটা দিয়ে দিলাম। আমার অ্যাডমিন ওয়ান আমি আগে থেকে সিলেক্ট করে রাখছিলাম, যার কারণে অ্যাডমিন ওয়ানে আমাকে দিতে হলো। নিচে সেভ চাচ্ছে, আমি সেভ করে দিলাম। দেখুন আমার ডুয়েল ভার্সন রাউটার, আমি ডুয়েল দুটো চলে আসছে, ডোনার শো এগেইন। ওকে, এবার আপনাকে যেটা করতে হবে, দেখুন আপনার নিচে যে তিনটে অপশন আছে হোম, ক্লায়েন্ট আর ক্লোজ, আপনাকে আপনি যদি ক্লায়েন্ট দেখতে চান এখানে আপনার মাঝখানের অপশনটি ক্লিক করবেন। দেখুন এখানে আমি শুধু অনলি আমি একা ইউজ করতেছি, এবং আমার একটা ডেস্কটপ আছে, ডেস্কটপ অর্থাৎ একটা ওয়্যার কানেকশন আর একটা আছে ওয়ারলেস কানেকশন। হ্যাঁ, এবার আপনি যদি এখান থেকে আপনার পাসওয়ার্ড চেঞ্জ করতে চান, এখান থেকে আপনি পাসওয়ার্ড চেঞ্জ করতে পারবেন, আপনার নামও চেঞ্জ করতে পারবেন। জাস্ট আমার এখানে আছে মিরর আইডি, আমি এখানে উপরে ক্লিক করলাম, এই দেখুন আমার টিপি লিংকের যে নামটা, রাউটারের নাম এবং নিচে পাসওয়ার্ড চলে আসছে, পাসওয়ার্ডটা চলে আসছে। এখানে আপনারা জাস্ট ক্যান্সেল করে নতুন আইডি দিয়ে উপরে যে সেভ অপশনটি, এই যে সেভ অপশনটি এখানে আপনারা ক্লিক করে দিবেন। তো আমি যেহেতু পাসওয়ার্ডটা পাল্টাবো না তো আমি সেভ দিব না, তো আমি জাস্ট দেখে দিলাম এবং লিভ করে নিলাম। তারপর আপনি যদি এখান থেকে মনে করেন যে আপনার রাউটারটি হ্যাং করছে বারবার, তাহলে আপনি এখান থেকে রিবুট অপশন আছে, রিবুট করতে পারবেন। যেমন মনে করেন যে আপনি এখানে টুলসে গেলেন, টুলসে যাওয়ার পরে একটু নিচে আসবেন, দেখবেন যে সরি, হ্যাঁ এই যে দেখুন যে সিস্টেম, সিস্টেম লেখা আছে, সিস্টেমের উপরে ক্লিক করবেন, তারপর দেখেন যে রিবুট, এই রিবুটে ক্লিক করলে রিবুট হবে, জাস্ট রাউটারটি বন্ধ হয়ে আবার চালু হবে। আর যদি ফ্যাক্টরি ডিফল্ট দেন এটা কিন্তু দিবেন না, ফ্যাক্টরি ডিফল্ট করবেন না, ফ্যাক্টরি ডিফল্ট করলে আপনার পুরো রাউটারের সেটিংটা নষ্ট হয়ে যাবে, আপনার লাইনটাও বন্ধ হয়ে যাবে, আপনি লাইন পাবেন না, সেক্ষেত্রে আপনাকে ইন্টারনেট প্রোভাইডার যারা আছে তাদেরকে আবার নক করতে হবে। তো আমরা ফ্যাক্টরি ডিফল্ট দিব না এবং লগ আউটও দিব না, আমরা জাস্ট প্রথম যে অপশনটা আছে রিবুট অপশন, রিবুট দেব। দেখুন আমার এটা রিবুট হচ্ছে, দেখুন আমার ওয়াইফাই চিহ্ন চলে গেছে, আবার ওয়াইফাইটা চলে আসবে আমার, যেহেতু রাউটার বন্ধ হয়ে চালু হচ্ছে। হ্যাঁ, তো অটোমেটিক্যালি চলে আসবে, এটা আমাকে কিছু করতে হবে না। দেখুন আমি যদি আপনাকে একটু দেখাই আপনাদেরকে, দেখুন আমার রাউটার নাম কিন্তু চলে গেছে।
সার্চ হচ্ছে, দেখুন মিরর আইটি কানেক্ট হচ্ছে। হ্যাঁ কানেক্ট হয়ে গেছে, এখনো আমার ইন্টারনেটটা আসেনি, দেখুন ইন্টারনেটটাও চলে আসছে, আমার লাইন অ্যাক্টিভ হয়ে গেছে। তো এইভাবে আপনারা টিপি লিংকের একদম সহজ পদ্ধতিতে আপনাদের যে পাসওয়ার্ড যদি কেউ নিয়ে যায়, আপনার যদি কেউ কিউআর কোড স্ক্যান করে নিয়ে যায়, তাহলে আপনারা এখান থেকে সহজে সব ব্লক করে দিতে পারবেন। যেমন মনে করেন যে আমার যেটা আছে এটা হবে না, আপনার যেই আইডি থেকে লগ ইন করা আছে সেই আইডি ছাড়া সব ব্লক মারতে পারবেন। যেমন আমি যদি মনে করি যে আমার ডেস্কটপটা আমি ব্লক করে দিব, এই ডেস্কটপের উপরে ক্লিক করবেন, এখানে ব্লক লেখা আছে, ব্লকে ক্লিক করবেন, দেখুন ব্লক হয়ে গেছে, অর্থাৎ আমার এই ডেস্কটপ এখন আর চলবে না। দেখুন ব্লকেড ক্লায়েন্ট ওয়ান, অর্থাৎ আমার এই ডেস্কটপ এখন বন্ধ হয়ে গেছে, আর চলবে না। পাসওয়ার্ড দেওয়া থাকলেও চলবে না, ডাইরেক্ট কানেকশন দেওয়া থাকলেও চলবে না। তো আমি যদি এখান থেকে আবার আনব্লক করে দিই তাহলে আবার চলবে। হ্যাঁ এই যে আনব্লক করে দিয়েছি, এই যে আবার লাইন চলে আসছে। তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও। ভিডিওর ভিতরে আর যদি কিছু জানার প্রয়োজন থাকে অবশ্যই কমেন্ট করবেন, কমেন্টের মাধ্যমে আমি আপনাদেরকে জানিয়ে দেবো। আর যদি টিপি লিঙ্ক টেনটা যদি কোনো রাউটারের কোনো পরামর্শ জানার ইচ্ছা থাকে সেটাও আপনারা কমেন্টে লিখতে পারেন, আমি অবশ্যই নতুন ভিডিও বানানোর চেষ্টা করবো। ধন্যবাদ সবাইকে।